তবে কি এবার জল্পনার অবসান হতে চলেছে? বাংলাদেশের সাংসদের দেহ উদ্ধার করতে মরিয়া তদন্তকারী দল, আনোয়ার উল আজিম আনারকে খুন করা নিয়ে দুই দেশের পক্ষ থেকেই তদন্ত চলছিল। নিউটাউনে বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় অ্যাপ ক্যাব চালককে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে মৃতদেহ টুকরো টুকরো করার পর পোলেরহাট থানার অন্তর্গত ভাঙড়ে কৃষ্ণমাটি গ্রামে মৃতদেহের কয়েকটি অংশ ফেলা হয়েছে। এই মুহূর্তে সিআইডি টিম এবং সেখানে পৌঁছে গিয়েছে এবং তল্লাশি শুরু করেছে। মৃতদেহ উদ্ধারের জন্য শেষ রাতে সিআইডি ও পুলিশ ভাঙড়ের কৃষ্ণমাটি গ্রামে তল্লাশি শুরু করেছে। সকালেও চলছে সেই তল্লাশি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, দেখো, যেমনটা জানা যাচ্ছে বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় ভাঙড়ের দেহ তল্লাশি শুরু করেছে সিআইডি ও পুলিশ, বিস্তারিত কি জানা যাচ্ছে? মর্মান্তিক ঘটনা বলতে পারো, আমাদের প্রতিবাসী দেশ বাংলাদেশ বাংলাদেশের ঝিনাইদহ এলাকা থেকে জিতেছিলেন আনোয়ারুল আজিম, অর্থাৎ বাংলাদেশের এমপি। তিনি কলকাতাতে এসেছিলেন, কলকাতাতে 13 তারিখ অর্থাৎ 13ই মে তিনি আসেন। 13ই মে আসার পরে তিনি নিউ টাউনের একটি এলাকার বাড়িতে ওঠেন এবং সেখান থেকে তিনি খুন হন বলে মনে করা হচ্ছে। কিন্তু এই যে খুনের পরিকল্পনা কাদের মধ্যে রয়েছে সেই নিয়ে কিন্তু সিআইডি এবং পুলিশ তদন্ত শুরু করে। বাংলাদেশের এমপি খুব কিনা পশ্চিমবঙ্গে অর্থাৎ বাংলায় এটা নিয়ে কিন্তু রাজনৈতিক তৎপরতা শুরু হয়। পরবর্তীকালে দেখা যায় নিউ টাউন বাংলাদেশের সংসদ খুনের ঘটনায় জড়িত রয়েছে এক ক্যাব চালক এবং ওই এক ক্যাব চালককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু আসল রহস্য ফিরে আসে। পরবর্তীকালে সেই তদন্ত করতে করতে হঠাৎ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় এলাকায় কোলেরহাট থানা এলাকায় গত রাত্রে কিন্তু প্রায় 100+ পুলিশ এবং সিআইডির লোকজন সেখানে আসে সেই ক্যাব চালক এবং অন্য আর একজন যে গ্রেপ্তার হয়েছে তাদেরকে নিয়ে। কিন্তু শূন্য হাতে ফিরতে হয় বলে যেটুকু জানা গিয়েছে, যেখানে তারা দেখিয়েছিল যে খালটা রয়েছে সেই খাল বিরানগাজার যে খাল বিরানগাজার খালে কিন্তু তদন্ত শুরু করে সেখানে খালে নামে পুলিশ এলাকার মানুষদের নামানো হয়। রাত্রে আজ সকাল হতে কিন্তু সিআইডি এবং লোকজন ফিরে গিয়েছে বলে এই মুহূর্তে খবর। তবে আজকের বিকালে পুনরায় তারা ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ডুবুরি নিয়ে ওই খালের উদ্দেশ্যে আপনার আসবে বলে জানা গিয়েছে। কিন্তু অন্য একটা জিনিস দেখো, বাংলাদেশের একটি খুন হচ্ছে বাংলায় যখন এই যে নির্বাচন, একদম এই নির্বাচনের সময় প্রচুর খোনাখুনি চলছে, কিন্তু নিউ টাউনে যদি খুন হয় ভাঙড় থানা এলাকার খালে কেন নিয়ে এলো এবং মাত্র কয়েক টুকরো বডি, সেটা নিয়ে কিন্তু মধ্যে চিন্তায় ফেলেছে চিন্তার ভাঙা সিআইডিদের মধ্যে। তার দেহ একই জায়গায় না ফেলে বিভিন্ন অংশে ফেলা হয়েছে। অরণ্যা, অনেক ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় নয়া মোড়। এবার যেমনটা জানা যাচ্ছে যে দেহ টুকরো করার পর ভাঙড়ের বিভিন্ন জায়গায় সেই দেহ ফেলা হয়েছে। অ্যাপ ক্যাব চালককে জিজ্ঞাসাবাদের পর সেই লোকেশন জানতে পেরেছে পুলিশ এবং সিআইডি এবং তারপর থেকেই দেহের সেই টুকরের খোঁজে চলছে তল্লাশি। এবং যেমনটা জানা যাচ্ছে ভাঙড়ের কৃষ্ণমাটি গ্রামে কয়েক টুকরো দেহ ফেলা হয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং সেই দেহগুলি যাতে উদ্ধার করা সম্ভব হয় সেই কারণেই কিন্তু গতকাল রাত থেকেই তল্লাশি শুরু হয়েছে, এমনকি সকালেও তল্লাশি চলছে। পুলিশ এসে কি একটা খুঁজছে, দুজনকে দড়ি বেঁধে কোমরে নামানো নামিয়ে কি একটা খুঁজছে, মানে এখানে সব বলাকাবা করছে যে বাংলাদেশের সংসদ যে খুন হয়েছে তার দেহ অংশ এখানে আছে, কিন্তু বোঝা যাচ্ছে না। এখন আমরা গ্রামবাসী আতঙ্কে আছি। হ্যাঁ, একজনকে দেখেছি যে কোমরে দড়ি বাঁধা ছিল, নিয়ে ওই খালে খুঁজছে, খালের আশেপাশে খুঁজছে কি যেন। 100 পুলিশ হবে আপনার নাম? আমার নাম আরিফ হোসেন।